গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকি হত্যার তিন মাস পর আসামি দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। রকি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রউফ জানান, কাঞ্চন ও সোহাগ শহরের ব্রিজ রোড এলাকায় অবস্থান করছে এমন খবরে একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে এই মামলার এজাহারভুক্ত চারজন সহ নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 11 জুলাই রাতে ওষুধ কিনে শহর থেকে ফেরার পথে মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক রহমান রকিকে। Oh,